নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন খুব সকালবেলা, সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠে নদীর রাস্তা ধরে আপ্যায়নের দিকে চলে এসেছি। বিল্ডার্স থেকে বেশ কিছু মালপত্র এসেছে, আর আজকে যে মালপত্র এসেছে এটা একটা ছোট বোটে করে নিয়ে আসা হয়েছে। আগে দেখেছেন আপনারা, বড় বোটে করে মাল নিয়ে আসা হয়েছে, তারপর আমাদের ছোট বোটে করে নিয়ে আসা হয়েছে। তো আমাদের বোটটা দয়াপুর বাজারের দিকে কাকা সকালবেলা এসে নিয়ে চলে গেছে, সেখানে যাব একটু পরে। তো আমাদের আজকে ওই রড, পাথর, সিমেন্ট এই ধরনের কিছু মালপত্র এসেছে। আমি এসে দেখছি যে মালপত্র ওঠানো হচ্ছে বোট থেকে। তো আজকে পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের বালিগুলো একেবারে বাঁধের কাছে এখানে রাখা হয়েছিল, আর সামনে যে ওই উঁচু জায়গা ওখানে পাথর রাখা হচ্ছে। পাথরগুলো বস্তায় করে ওঠানো হচ্ছে, বস্তায় করেই নিয়ে আসা হয়েছে, কারণ বোটে মাল তুলে যদি বস্তা থেকে খুলে রাখা হয় তাহলে সেটা আবার ওঠানোর সময় অসুবিধা হয়, ওই জন্য বস্তা করে নিয়ে আসা হয়েছে, আবার বস্তা করেই ওঠানো হচ্ছে। ভেতরের দিকে যাব, ওখানে মিস্ত্রিরা কাজও করছে, আর এখান থেকে আমি আবার যাব দয়াপুর বাজারের দিকে। আমাদের বোটটা নিয়ে কাকা চলে গেছে, বোটের কয়েকটা ওই নাট পরিবর্তন করতে হবে, তলা থেকে নাট কেটে বের করে দিতে হবে, দিয়ে স্টিলের নাট লাগাতে হবে। নাটগুলো একটু পুরানো হয়েছিল, তো ওই কাজটা করব করব করে করা হচ্ছিল না। আজকে বোট নিয়ে চলে গেছে, ওখানে আবার এক্ষুনি যাব। আমাদের যে নতুন ঘর সেটা কিন্তু এইখানে হবে, তার জন্য নিশানা করা আছে, মাটি কাটা হয়েছিল মাঝখানে বৃষ্টি হয়ে, সেটা এই মাটিগুলো একটু ভেঙে ভেঙে গেছে, এগুলো আবার ঠিক করা হবে। ঘরের রাফ ঢালাইয়ের জন্য ইট ভাঙা কিন্তু বন্ধ হয়নি, এখনো চলছে, আর এখানে প্লাস্টার হচ্ছে। এই প্লাস্টারের উপরে হালকা একটা বিট থাকবে, একদম এ মাথা ও মাথা, তো সেই কারণে গতকাল যে প্লাস্টার করেছিল হালকা প্লাস্টার করে রেখে দিয়েছে, তারপরে আবার মশলা ধরিয়ে ওই বিটটা বসানো হবে, মিস্ত্রিরা তেমনটাই বলল। আর গতকাল আমি চলে যাওয়ার পরে এখানে বেশ কিছু কাজ হয়েছে, এই যে পাইপ লাইনের কাজ পেছন দিকে যেগুলো বাকি ছিল, পেছনে ধান আর জল যে কারণে যাওয়া যাচ্ছে না। ঘরের এই সাইডটা প্লাস্টার গত পরশু দিন হয়েছে, এবারে সামনের দিকটা হচ্ছে। তো আমি ভিতর থেকে আবার নদী বাঁধের দিকে যাচ্ছি, আর এখান থেকে দয়াপুরে বাজারের দিকে যাব। বাইকটা রেখে এসেছি বিনা পানিতে, আর রাস্তা শুকনো কিন্তু বাইক নিয়ে আসিনি, আকাশের অবস্থা ভালো না, কখন কি আবার বৃষ্টি আসে, বৃষ্টি আসলে গাড়িটা এখানেই ফেঁসে যায়, তখন আর নিয়ে বেরোনো যায় না, দূরে ছোটাছুটি করা যায় না, তো সেই জন্য গাড়িটা বিনা পানি আছে, আর আমি এখান থেকে হেঁটে দয়াপুর বাজারের দিকে যাব। আবার সকালবেলা মালপত্র এই আসলো, বোট ভর্তি হয়ে আবার যাবে, এইগুলো ঢেলে দে, এখনো পাথরের বস্তা আছে, আর সিমেন্ট তো এখন আসেনি, শুধু রড আর ওই পাথর, এই এসটা পাথর সব আসেনি, এই এখন এই সব বুয়ে তুলতে আছে, তাড়াতাড়ি ঘুরতে আছে, ভাড়া লেগে গেলে আবার বোট বাইর করতে পারবে না। আমাদের আগের দিনে যে ইটগুলো নামানো হয়েছিল এই নদী বাঁধের উপরেই আছে, লোকজন ঠিকমতো না পাওয়ার কারণে ইটগুলো এখনো পর্যন্ত সবটা ভেতরে নিয়ে যাওয়া যায়নি। কাজ হচ্ছে, এখান থেকে কিছু কিছু করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি,
এই মালগুলো ভেতরের দিকে নিয়ে যেতে হবে। নদীতে এখন ভরা জোয়ার, ওরা তাড়াহুড়ো করছে এই বোটটা থেকে মালগুলো খালি করে আবার বোটটা নিয়ে চলে যাবে, কারণ এখনো কিছু মালপত্র ওখানে বস্তা ভরা আছে, সেগুলো নিয়ে আসতে হবে। তাছাড়া ছোট বোট, আমাদের যে সিমেন্ট আসবে সেটা কিন্তু এই বোটে ওঠানো যায়নি, তো পরের যে টিপ সেই টিপে সিমেন্ট আর বাকি পাথর এগুলো সব আসবে। আর বোটটা জোয়ার হতেই আমাদের কাকা আমাদের বোটটা নিয়ে চলে গেল, তো আমরা এখন যাব সেখানে। গাড়ি বিনা পানি এখন পদব্রজে দয়াপুর বাজারের দিকে যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন, আমাদের বোটটা দেখি কোথায় ওঠানো যায়। মানে একটা এমন জায়গাতে ওঠাতে হবে যেখানে রেখে বোটের নিচের যে ইঞ্জিনের নাট সেটা সহজে খোলা যায়, আর এই জোয়ার ভাটা চলবে তার মধ্যে ওই যে কটা নাট আছে পাটপাট করে চেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে এক ভাটাতে চারটে নাট চেঞ্জ করা গেল, আবার জোয়ার এসে গেল, ততক্ষণ অফ থাকবে, পরের ভাটাতে আবার চারটে নাট চেঞ্জ করতে হবে, এরকম করে দুটো ভাটা মিলে নাটগুলো চেঞ্জ করে দিতে হবে। তো দিয়ে আবার বোটটা নিয়ে চলে আসা হবে, আর মনে হচ্ছে না যে আজকে বোটটা নিয়ে আসা যাবে, তো যাই দেখি কিসে কী হচ্ছে। মাথার উপরে নীল আকাশ আর সাদা পেঁজা তুলোর মতো মেঘটা যেমন সুন্দর লাগছে, তো যেতে যেতে রাস্তার ধারে নদী বাঁধের উপরে দেখলাম কলমি লতা ফুটে আছে। পথের ধারে নাম না জানা অনেক ফুলি ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে। দেখুন ফুলগুলো কত সুন্দর, কিন্তু কেউ তোলার লোক নেই, দেখবারও বোধহয় লোক নেই, অবহেলায় এখানে ঘাসের উপরে পড়ে আছে। অথচ এই ফুলেরও অসাধারণ এক সৌন্দর্য আছে। নদীতে যখন জোয়ার হয় নদীটা যে কত বড় মনে হয়, আর নদী জোয়ারের সময় কিন্তু বেশ শান্তই থাকে, যদি না হাওয়া হয়, স্রোত থাকে মূলত ভাটার সময় আর প্রথম জোয়ারের দিকে, তারপরে যখন জোয়ার একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় তখন নদীতে আর কোনো স্রোত থাকে না, জলটা একেবারে স্থির থাকে যদি হাওয়া না হয়। হাওয়া হলে ঢেউ হয়, কিন্তু এখন আস্তে আস্তে ঢেউয়ের দিন শেষ হয়ে যাচ্ছে, সামনে শীত আসছে, নদীর জল সাগরের জল একরকম পুকুরের মতো শান্ত থাকবে। এখানে আর একটা জাহাজের সিগন্যাল পোস্ট, রৌদ্রটা যেমন আছে ওদিকে আকাশটাও কিন্তু একধারে কালো হয়ে আছে, শরতের মেঘ, কখন যে কিভাবে বৃষ্টি আসবে কিচ্ছু বলার নেই। আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন এই নদী বাঁধের উপর দিয়ে আমরা যাই না, এই যে নিচের যে অংশ এই অংশ দিয়ে গাড়ি চালিয়ে যাই, কিন্তু যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি সেই কারণে নদী বাঁধের উপর দিয়েই যাচ্ছি। নদী রাস্তা দিয়ে যেতে যেতে দেখি ডান দিকে সারে সারে দাঁড়িয়ে আছে ডিঙি নৌকা, এগুলো সব ওই বাগদা ধরা নৌকা, যে ছোট পিন বাগদা, অনেকে বলে পিন বাগদা, অনেকে বলে মিন বাগদা, আপনারা কখনো কখনো কমেন্টে লেখেন বাগদা আবার পিন কী করে হয়, আসলে ওই আলপিনের মতো ছোট অবস্থাতে দেখতে লাগে বলে অনেকেই একে বলে পিন বাগদা, আর মিন তো হচ্ছে মাছ, তো এই মিন ধরারই বা পিন ধরা পিন বাগদা ধরারই ডিঙি নৌকা এগুলো। এই নৌকাটায় আবার প্রচুর বড়শি সাজানো আছে, মানে ওই যে ডাউন বড়শি যেগুলো সেগুলো ফেলবার নৌকা এগুলো। নদীর ডান দিকে যে জঙ্গল দেখা যাচ্ছে এটা লোকালয়ের পারের জঙ্গল, আর নদীর চরে দেখুন জোয়ারের জল উঠে গেছে, আর তার মধ্যে দেখুন নিচের দিকে দেখা যাচ্ছে ছোট ছোট চারা গাছ। এখানে কিন্তু এই নদীর চরে রয়েছে একটা ম্যানগ্রোভ নার্সারি, এখানে বাইন, গরান, কাঁকড়া, পশুর ধুঁধুল, এই ধরনের যে ম্যানগ্রোভ প্রজাতির অরণ্য তার চারা এখানে রয়েছে। এই চারাগুলো সরকারি বেসরকারি উদ্যোগে এখান থেকে কিনে নিয়ে এই সুন্দরবনেরই নদীর যে চরগুলো রয়েছে সেখানে রোপণ করা হয়। তো এখানে
এই নার্সারি গড়ে উঠেছে ব্যক্তিগত উদ্যোগে। সুন্দরবন অঞ্চলে এই ধরনের বেশ কিছু নার্সারি রয়েছে যেখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারাও কাজ করেন, আবার অনেক ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন এই নার্সারি যেখানে গ্রামের মহিলাদের বা পুরুষ মানুষেরাও এই চারা রোপণের কাজ করেন। চারা তৈরির ক্ষেত্রে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে গাছ থেকে পড়া যে পাকা ফল, সেই ফল জঙ্গলের পাড় থেকে বা লোকালয়ের এই যে ছোট জঙ্গলগুলো রয়েছে এখানে যে গাছ থেকে, বড় গাছ থেকে পরিণত ফল ঝরে পড়ে নদীর জলে, জোয়ারের সময় সেই ফল ভেসে ভেসে এই নদীর কূলে আসে, তখন ছাঁকনি জাল দিয়ে ওই ফলগুলোকে ওঠানো হয় এবং সেটাকে নির্দিষ্ট প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে সেগুলো কিন্তু ওই ছোটো ছোটো প্লাস্টিকে ভরে চারা তৈরি করা হয়, মাটি দিয়ে তার মধ্যে ওষুধপত্র দিয়ে চারাটাকে, বীজটাকে অঙ্কুরিত করা হয়। এখানে দাঁড়িয়ে আছে একটি লাক্সারি বোট, সুন্দরবন ভ্রমণের জন্য এই ধরনের বোটগুলো বিরাট চাহিদা। আপনাদেরকে এর আগেও দেখিয়েছি আমাদের এখানে দুর্গাপূজা থেকে ট্যুরের যে ভিড়টা, ট্যুরিস্টদের যে ভিড় সেটা দুর্গাপূজার থেকে কিন্তু শুরু হয়, আর একেবারে ওদিকে এপ্রিল মাস পর্যন্ত, মার্চের শেষ বা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই ভিড়টা থাকে। সুন্দরবনে আসার ক্ষেত্রে আপনারা যে খরচের কথা জিজ্ঞেস করেন, আসলে এই খরচটা কিন্তু ক্ষেত্রবিশেষ এক এক রকম হয়, তার বেশ কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে একটা গ্রুপ কতজনের হচ্ছে তার উপরে নির্ভর করে, যারা আসছেন তারা কোন সময়ে আসছেন তার উপরে নির্ভর করে, যারা আসছেন তারা কীরকম রুমে থাকবেন, কী খাওয়া দাওয়া করবেন, এই সব কিছুর উপরে খরচটা কিন্তু ওঠানামা করতে থাকে। দেখুন আমাদের সুন্দরবনে অসংখ্য যে লজ রয়েছে, ছোট ছোট হোমস্টে থেকে রিসর্ট যেগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু খরচেরও ভিন্নতা রয়েছে এবং সেখানে পরিষেবারও ভিন্নতা রয়েছে। তো পরিষেবা কেমন হবে, লোক সংখ্যা কত হচ্ছে, এই সব কিছু, কোন সিজনে মানুষ আসছেন এই সব কিছুর উপরেই নির্ভর করে খরচটা। দেখা যাচ্ছে আমি যে খরচটা বলছি সেটা একটা সিচুয়েশনের উপরে, আবার দেখা যাচ্ছে ওই খরচটা বাড়তেও পারে, আবার ওই খরচটা বেশ কিছুটা কমতেও পারে। এরা মাছ ধরার নৌকা, এটা মাছ ধরতে যাবেন, এগুলো হচ্ছে পাটা জাল। ওকে, কি পাটা জাল পাতা হবে নাকি? আচ্ছা, রোয়ার থেকে কবে এসছো? আচ্ছা, কাজ বাজ ভালো হলো? দেখি আমরা একটু যাই। আমরা কিন্তু দয়াপুর বাজারের কাছে চলে এসেছি, আর এই যে ভিডিও করতে করতে আসছি বলে একটু সময় বেশি লাগলো, কিন্তু আমাদের আপ্যায়ন থেকে মিনিট দশেকের হাঁটা পথ আমাদের সেই যে প্রিয় দোল মন্দির, যেখানে আমরা কানুদা প্রদোষ দ্বারা বসি সন্ধ্যাবেলা, ওই মন্দিরের ওপারে একটা বেদি আছে, মঞ্চ আছে, সেই মঞ্চের ওখানে বসি। আর আমাদের এই যে ফুটবল খেলার মাঠ দয়াপুর বাজারে, এই মাঠে কিন্তু সারা বছরই খেলাধুলা হয়, বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পূজাতে খুব বড় মাপের খেলা হয়। আর দেখুন এখানে নদী বাঁধের গা ধরে এই গ্যালারি তৈরি করা, ধাপ কাটা আছে দেখুন বসার জন্য, এখানে কিন্তু সব লোক ভরে থাকে, এখান থেকে একদম এ মাথা ও মাথা বসার জন্য এখানে তিনটে ধাপ করা আছে। আমরা একেবারে দয়াপুর বাজারে আমাদের যে ফরেস্টের যে ঘাট, ফেরিঘাটের পাশে সেই ঘাটে চলে এসেছি, আর আমাদের সামনে আমাদের প্রিয় গোমর নদী, দূরে জেটি ঘাট দেখাচ্ছে এরকম দূরে, কিন্তু খুব বেশি দূরে নয়, এটা খুব বেশি হলে 250 ফুট দূরে আছে ওটা। আর কাকা এখানে বোট রেখে চায়ের দোকানে গেছে, এসে ফোন করলাম তো কাকা আসছে এক্ষুনি। নদীতে বেশ কিছু বাঁশ রাখা আছে, এই বাঁশগুলো কিন্তু আমাদের এখানকার না, বাইরের বাঁশ, বিল্ডার্সের লোকেরা যারা ব্যবসা করে নদী দিয়ে বাঁশ আসে, সেই বাঁশ কিনে এখানে এই চরেই বেঁধে রাখে, নোনা জলে বাঁশ নাকি আরও জান শক্ত হয়। এখানেও একটি মাছ ধরার নৌকা ঘাটের কাছে বাঁধা, ঘাটে বসলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, ভেতরে গেঞ্জি পুরো ভিজে গেছে,
কাকাও এসে গেছে। এক দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমাদের বোটটা এনে এই ঘাটের কাছেই রাখা আছে। এই যে আমাদের বোট মাঝি বাবুদা, বাবুদা মাঝখানে কদিন কোথায় ছিলে তুমি? জঙ্গলে। জঙ্গলে কদিন? এক সপ্তাহের জন্য। কিসের কাজে? কাকা বোর্ড নিয়ে চলে এসছে। কাকাকে আমি পেছন দিক দিয়ে হাঁক দিয়েছি, শুনতে পাইনি কাকা। আসলে কাকা তখন ইয়ে হাল ধরেছিল তুমি না? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছিলাম বোটের শব্দ। আমি ছিলাম ওই যে ওই জাহাজের সিগন্যাল পোস্টটা ওই ওই সাইডে বাঁধের ওই গোড়ার দিকে। এবার ওখান থেকে আমি দেখতে পাচ্ছি বোট নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে ওই বোটেই ফিরবো, দয়াপুর বাজারে আসবো। ভালো হতো, ভালো হতো। ঠিক আছে, এখন গণেশ কাকা কোথায়? আসি কাজে, বিকেলে সব যোগাযোগ করলে হবে। আচ্ছা, বিকেলে তো বোট ওই জায়গায় নিয়ে যেতে। তাহলে এই জোয়ারে জোয়ারে নিয়ে গেলে হতো না? মানে এই যে ক্যানেল মতো আছে ওই এইখানে নিলে তাহলে নিচে জায়গাটা ফাঁকা পাওয়া যাবে নাকি? আচ্ছা, তো ওইটা একেবারে কি এখন নেওয়া গেল না বাবুদা? তো বিকালে উঠবে। এই যে জায়গাটা, এখানে পাশে রয়েছে একটা কাঁকড়ার চেম্বার। এখান থেকে জল সরার জন্য ছোট্ট করে একটা ক্যানেল কাটা আছে এখানে। এবার এই বোটটা জোয়ারের সময় যদি এখানে এনে দেওয়া হয় তাহলে বোটের তলার যে নাট আমরা চেঞ্জ করার জন্য, ওই ইঞ্জিনের নাট চেঞ্জ করা হবে, তার জন্য তলাতে একটু কাজ করার মতো জায়গা দরকার। তো এইখানে লম্বালম্বি যদি বোটটা দেওয়া হয়, নিচে যেহেতু একটা ক্যানেল মতো আছে, কাজ করতে সুবিধা হবে, সেই জন্য বোটটা এইখানে নিয়ে আসা হয়েছে। আর গতবারে বোটের কাজ হয়েছিল ওই গোড়ার দিকে, ওই যে বিল্ডিংয়ের কাছে। পুরাতন কয়েকটা নাট ছিল মেশিনের তলায়, তা ওগুলো আমরা ভেবেছিলাম যে কিছু হবে না, সেইগুলো দিয়ে জল হচ্ছে এখন এই কারণে। ওই চুঁয়ে চুঁয়ে যে জলটা হচ্ছে ওইটা একেবারে টোটালি বন্ধ করে দিতে হবে। একেবারে বন্ধ করে দেবো, আর ফাইবার মিস্ত্রিরাও এসছে পাশের বোর্ডে কাজ করছে। আচ্ছা, ওই জন্য একই লগ্নে ওই নাটগুলো পাল্টে একবার ফাইবার করে দেওয়া, ওই জায়গাটুকু আবার ফাইবার করে দেওয়া হবে, দিলে আর জল হবে না। আর আমাদের যে বুকিং চলছে বা এমনি বোট ভাড়াও চাইছে, মানে পাখির জঙ্গল ঘোরা বা এই লোকালয়ে ঘোরার জন্য, তো আমরা তো ব্যবহার করতে আমাদের, সেই জন্য আমরা আবার এই বোটটা ঠিক করে আমাদের নিজেদেরও বা কেউ চাইলেও পাবে। আমাদের অনেকগুলো বুকিং হয়ে রয়েছে এবং বুকিং চলছে এখন। এইসব কারণের জন্য আমরা চাইছি বোটের জন্য সামান্য রকম কোনো রকম সমস্যা না থাকে, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে চালাতে পারি। এই কারণের জন্য বোটটাকে আবার এনে, আর এগুলো এরকমই হয়, বারে বারে করে দেখে নিতে হয় কি টুকটাক সুবিধা অসুবিধা। সমস্ত বোট যত লাক্সারি বোট সব বোটেরই এই মেইনটেনেন্সটা থাকে। কাকা বড় বড় ফোঁটা পড়ছে, চলো বৃষ্টি আসছে আমরা যাব। আগে আপ্যায়নে আসলাম, আর আপ্যায়নে এসে আগে যেটা করি এই জলের উপরে এই ঘরটায় বসি। এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড হাওয়া হচ্ছে, একটা ঠান্ডা হাওয়া ছেড়েছে, কিন্তু আমি যখন এসেই প্রথম বসলাম রোদ গরম, কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কি হবে, যেই রোদ সাথে সাথে গরম। তো এসে একটু বসছিলাম আর এই যে হাওয়াটা ছেড়েছে একটু শান্তি পাচ্ছি। আর রোজ দিন আমার একটু আসতে কিন্তু দেরি হয়ে যায়, কেননা সকালবেলা সৌরভ যায় টিউশন পড়তে, ওকে পাঠিয়ে সকালের যা বাসি কাজকর্ম থাকে, সকালের খাওয়ার ব্যবস্থা সব কিছু করে ওকে ও বাড়ি আসলে খাইয়ে চান করিয়ে স্কুলে দিয়ে তারপরে আমি এখানে আসি। রোজ দিন এমনটাই হয়, ওই জন্য ওই সময়টা হয়ে যায় আর কি, স্কুলের টাইম 10টা বেজে যায়। তো কর্তা মশাইও রোজ দিন কিন্তু ছোটাছুটি করে, আপনারা তো দেখেন শোনেন, আজও কিন্তু তার অন্যথা হয়নি। সকালবেলা উঠেই প্রথমে বলে আমাকে একটু খাওয়ার ব্যবস্থা কিছু করে দাও, আর ওর খাওয়ার ব্যবস্থা বলতে ছাতু, ডিম সেদ্ধ, একটু খেজুর, এই সমস্ত খাওয়া দাওয়া, সাথে একটু হরলিক্স দিই, কেননা এত ছোটাছুটি করছে আর শরীরে কিছু না গেলেও ও বা পারবে কী করে। তো আমার সাধ্য মতো চেষ্টা করি কিছু ওর খাওয়ার ব্যবস্থা করতে, তো সেই মতো খেয়ে বেরিয়ে পড়লো। আর সেখান থেকে যা যা করলো আপনারা তো দেখলেন, আর আমাদের বোটটাও নিয়ে যাওয়া হলো বাজারের, ওখানটায় একটু সমস্যা হচ্ছে,
তো সবকিছু আপনারা দেখলেন আর আমিও জানি এইগুলো হবে, কিন্তু এখনো কিছু আমার শোনা হয়নি। ও সবে আসছে, আমি আসার পরে এখন সবকিছু ওর কাছ থেকে শুনবো যে কোথায় কি হলো, কিসে কি ব্যাপার, মানে যেগুলো হয় আর কি, তো সেইগুলো এখন শুনবো বসে বসে। আর একটু পরে, একটু পরে না, এই সাথে সাথেই রান্নার দিকে যাব। আর এরপরে যা রান্না বান্না খাওয়া দাওয়া হবে সবটাই তো আপনারা কুকিং এর পর্বে দেখতে পাবেন। আর মা এসে দেখি ছিপ বাজছিল, তো ছিপে কিছু পাইনি আজকে, অন্য কিছু আছে সেটাই হবে, আপনারা দেখতে পাবেন সব কিছু। তো আজকে ডায়েরি পর্বটা এখানেই আমি শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।